bai zi, bati zi, hera, ami hu, chundite, ai si yo. Ami bhai tala zaita zi, hera, dekha, daine gura di si bai. Fara hai, daine maira di si bai. Maira dor, fara bai, amar tala dupe se bai. Amar me, beche ase, amar me, ami aisha bollam. যে মা তুমি ক্যাম্পে বাচ্চা বলো তো মা কয় মা আমারে তো ট্রলার তো লাগে গেছে গা আমি সাতার করতে 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 দেখি কোন একটু আলো লাগে অনে আর ফায়ার বাড়ি লাগতাছে না স্টিল বডির ওই যে ফাড়ি আছে লোহাটা আমার মেয়ে বেঁচে আছে আমার মেয়ের আমি আয়েশা বললাম যে মা তুমি ক্যাম্পে বাচ্চা বলো তো মা কয় মা আমারে তো ট্রলার তো লাগে গেছে গা আমি সাতার করতে 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 দেখি কোন একটু আলো লাগে অনে আর ফায়ার বাড়ি লাগতাছে না স্টিল বডির ওই যে ফাড়ি আছে লোহাটা আমার ফায়ার বাড়ি লাগতাছে না তখন আমি মনে করতেছি বেলি মনে আমি সারতাছি তখন আমি মা উঠটা ওই যে টলার যে ভুইরা গেছে গা হেসে একটা সিঁড়ি আছে আমি ওইটা ওই সিঁড়ির মধ্যে জাবর দিয়ে মা আমি ধরে রাখছি সিঁড়ি ধরে রাখছি আমি এই সিঁড়িতে মেয়ে হাসপাতাল ভর্তি ওই যে বালুর বলগেটের সাথে এই টলারের মধ্যে বালুর বলগেট এই টলার উপর দিয়ে গেছে হেটা তলায় গেছে গা আচ্ছা মানে ওটা নিচে পড়ে গেছে এটা কে বলছে আপনার মেয়ে প্রত্যক্ষ এটা মেয়ে মেয়ে বলছে আমার মেয়ে তো হ্যাঁ আর যারা তো হেরা তো ছোট ছোট হেতা তো কিছু বলে বুঝে না আমার মেয়ে 9 বছর আমার মেয়ে আবার একটু চালাক চতুর আর যারা গেছে হেরা আবার তো চালাক চতুর না আমার যে আরেক ঘরে আমার একটা বাইজি মারা গেছে কাজী সাহেবের মেয়ে বুঝছেন আমার বাইরে কইতাছে আমার মেয়ে মারা গেল আমি কিভাবে থাকবো আমি তো মেয়ে নিয়ে আছি ও স্ত্রী আবার 3 মাস আগে মারা গেছে রংপুরতে দুই চারজন লোক ও শখ ওরা ঘুরতে যাবে বুঝছেন ওরা নামাজ পড়ে আইয়া ভালোভাবে রান্না বান্না করছে খাওয়া দাওয়া করছে শুক্রবার শুক্রবার দিন বলতাছে আমার ছোট ভাইয়ের সাথে বলতাছে ওরা আমরা আইছি আমরা তো শনিবার চলে যাব তাহলে আমাকে একটু ঘুরার শখ আমরা আইছি ওই জায়গা থেকে ঘুরতে একটু না ঘুরতে শখ তখন আমার ভাই চাকরি করে তখন আমার ভাই আজকে আমার ভাই ছোট ভাই চলে যাব চাকরি আজকে রাত যাব আর কি তখন বলতাছে তো আজকেই যাই আমি তারপর কালকে যাবো গা হ্যাঁ হ্যাঁ দুই মেয়ে আমার ভাইয়ের দুই মেয়ে আর আমার ভাইয়ের স্ত্রী আচ্ছা এই যে যে পরিবারে মারা গেছে যে মহিলাটা মারা গেছে সেটা আপনার কি হয় আমার বড় ছোট ভাইয়ের বউ আপন ছোট ভাইয়ের বউ জি আচ্ছা আচ্ছা আমার ছোট ভাইয়ের বউ তারপরে ওই ওই যে রংপুরের মেমা নিয়া হেরা আমার বাচ্চা সহ নিয়া রসুলপুর যাইয়া ট্রলার ভাড়া করছে বাবা বই যাইয়া বললাম তারপরে দলুথুর আমার এক বোন ফুলা আছে বুঝছেন ওই বোন ভোলারা আমার ভাইয়ের বউ ফোন দিছে রিয়াদ তুমি রেডিওয়ে থাকো আমরা আসতেছি তোমার দলুথপুরের মসজিদ গাড়ার থেকে তোমার নিয়ে ঘুরতে যাব ঘুরতে যাব তখন আমার বোনের ফুলায় রেডিমেডি হইয়া রাস্তার মধ্যে আইসা দাঁড়ায় রয়েছে হ্যাঁ আইসা ট্রলার বিড়াইয়া আমার বোন ফুলারে লইয়া ঘুরতে গেছে দলুথুর কাশ বনে গেছে ওরা বলছে দৌলতপুর কাশবন একটা জায়গার নাম আছে কাশবন ওখানে যাইয়া ওরা ঘুরে টুরে আইছে আসার পথে ওই যে কুশিগঞ্জের সরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে সুন্দর বলে বাতি জ্বলতেছে বাতি জ্বলতেছে ওরা টলার থেকে দেখতেছে ও সুন্দর বাতি আমার ভাই বলে কি সুন্দর দিকের ঘটনা সুন্দর দিকের ঘটনা শুক্রবার দিন আমার ভাই বলতেছে ওখানে যাবা দেখো কি সুন্দর জায়গা আমার ভাইয়ের বাড়া বলতেছে না আজকে কি যাব না তাহলে আরেকদিন ভাইয়ে বলে আজকে আসছো কোন জায়গা থেকে রংপুরতে আবার আরেকদিন আসবা আবার কবে যাইবে চলো তো আজকে যাই গেছে যাওয়ার পরে হেরা যাও একটু ঘোরাঘোরা করছে হাঁটছে বা পোলাপানে একটু শখ করছে একটু ওই যে ইয়া দোলনার মধ্যে চলছে এটা করছে এটা করছে আসার পথে ওখানে আর দেরি করে নাই বেশি আসার পথে এই বলে আমার ভাই বলতেছে চলো আমরা চলে যাই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসে চলে যায় হ্যাঁ ঘুরা শেষ মিনিটে 15 মিনিটও ঘুরে নাই এই যে 2000 টাকা দিয়ে ভাড়া নিয়ে ইয়া কলা 15 মিনিটও ঘুরে নাই সন্ধ্যা হয়ে গেছে গা আইসা পড়ব পোলা ফান এক ঘরে এক পোলা ফান কেউ বোনের পোলা নিছে আমার পোলা আমার মেয়ে নিছে দৌলতপুরের বোন আচ্ছা টলার কি আপনার মেয়ে ছিল হ্যাঁ জি জি আপনার মেয়ে কি আমার মেয়ে ছিল আমার মেয়ে 9 বছর মারা গেছে মারা যায় নাই